ভিউয়ার্স, আপনাদেরকে স্বাগত। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জের সোনারগাঁর গোয়ালদি গ্রামে। এই যে আপনারা দেখছেন সাজ অ্যাগ্রো ফার্ম, এই ফার্মে আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি এবং এই ফার্ম সম্পর্কে আপনাদেরকে কিছুটা তথ্য দেওয়ার চেষ্টা করব। একজন তরুণ উদ্যোক্তা এই খামারটি দিয়েছেন এবং তিনি কি উদ্দেশ্যে দিয়েছেন, আসুন আমরা কথা বলি তার সাথে। আসেন ভাই। আসুন ভিউয়ার্স, আমরা পরিচয় করিয়ে দিই এই খামারের যিনি তরুণ উদ্যোক্তা সুমন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম সুমন ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা এখানে তো অনেক বড় একটা জায়গা দেখছি, এই আপনি একটা খামার করেছেন। জি। তো খামারটা আপনি কবে থেকে শুরু করছেন? খামারটা শুরু করেছি গত বছর মে মাস থেকে। হ্যাঁ। এবং এই জায়গাটা আমি ভাড়া নিয়েছি 2017 সালের জুন মাস, পহেলা জুন থেকে। আচ্ছা, 2 বছর হয়েছে আমি খামারটা শুরু করেছি এবং প্রথম এগ্রিকালচার দিয়ে শুরু করেছি। তারপর 1 বছর হচ্ছে, 1 বছর হয়নি এখনও, আর 2 মাস পার হলে 1 বছর হবে আমি অ্যাগ্রোর উপর কাজ করতেছি। এবং আমার উদ্দেশ্য আছে খামার দিয়ে, মানে আমি নিজে কৃষিকাজের উপর আমার একটা অন্যরকম আকর্ষণ কাজ করে, কারণ আমার দাদা কৃষি কাজ করতেন। হ্যাঁ। আমরা আমার বাবা বা আমরা কখনো কৃষি কাজ করিনি। আমি যখন এসএসসি পরীক্ষা দিয়েছি তখন আমি ক্লাস সরি 2000 এসএসসি পরীক্ষা দিয়েছি। হ্যাঁ। তো এসএসসি পরীক্ষার পর থেকে আমার মনের ভিতরে একটা আবেগ কাজ করতো যে আমি এরকম একটা প্রকল্প করব, কিন্তু আমার জায়গা ছিল না করার মতো। যাই হোক, গত 2017 সালে এটা আমাদের পার্শ্ববর্তী গ্রাম অর্জুন্দি গ্রামে অর্জুন্দি জামে মসজিদের এই জায়গা, এখানে প্রায় 2 একর সম্পত্তি আছে। তো ওনারা এটা নিলামে ডাক অংশগ্রহণ আমি করেছি, ওনারা নিলামে ডাক দিয়েছে, আমি তখন এটা আল্লাহর মেহরবানি এবং আমি এটা পেয়েছি। আর এটা সম্পূর্ণ আল্লাহর উপর মানে একটা আমার আস্থা ছিল এবং আমি আল্লাহ সহায় হয়েছে দেখে আমি এটা আগ্রহ প্রকাশ করে এটা করতে পার মানে করে আসছি। এখন চলতেছে আমার খামারে গাবি গরু আছে, ষাঁড় গরু আছে মোটা তাজা। আচ্ছা, এই যে আমরা আপনার পিছনে যে শেডটা দেখছি আমরা, এই যে মশারি দেওয়া, জি জি, এই শেডটার কাছে যদি আমরা একটু যাই। জি আসুন। হ্যাঁ, এই শেডটা কিসের? এটা শেড, এটা হচ্ছে ষাঁড় মোটা তাজা। মোটা তাজা। জি। আপনার মানে প্রধান জিনিস কি, আপনি কি এটা ডেইরি ফার্মের জন্য করেছেন না মোটা তাজা করেন? আমি দুইটাই, ডেইরি এবং মোটা তাজা। হ্যাঁ। কারণ হচ্ছে আমি এখন হয়তো এই গরুগুলো কিনেছি, 1 বছর হয়েছে। হ্যাঁ। গত কোরবানির আগে কিনেছিলাম, আর গত কোরবানিতে আমার 20টা গরু ছিল, তার মধ্যে আমি 13টা গরু সেল করেছিলাম, 60টা গরু আমার থেকে যায় কিন্তু আমি বিক্রি করি নি, কারণ আমি হচ্ছে চিন্তা করেছি এই গরুগুলো থাকলে 1 বছর থাকলে হয়তো আরও বড় হবে, এই উদ্দেশ্য করে তখন আমি বাজারে দাম পাইনি, সেল করি নাই। তারপর আমি 3টা গরু কোরবানির পরে বিক্রি করছি, এখন আমার কাছে 4টা গরু আছে, এটা এবছর হবে। আর উদ্দেশ্য হচ্ছে মোটা তাজা, এই কারণে যেহেতু আমি গাভী গরুর প্রজেক্ট করেছি, দুধের গরু আছে আমার, আমার বর্তমানে গাভীর সাথে 4টা ষাঁড় গরু আছে, এই প্রত্যেকটা গরু হচ্ছে ভালো জাতের উন্নত জাতের গরু। আচ্ছা, আমরা একটু একটু ষাঁড় গরুগুলি যদি আপনি একটু আমাদেরকে দেখান। আসেন ভিতরে। আসেন ভিউয়ার্স, আমরা আপনাদেরকে একটু ভিতরে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই যে দেখুন তোমার ভাইয়ের মোটা তাজাকরণের যে প্রজেক্ট। আচ্ছা, এই যে সারগুলি দেখছি আমরা, জি এটা কি জাতের সার? এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ক্রস। হ্যাঁ। তারপর তো হচ্ছে আপনার সিন্ধি, তারপর তো হচ্ছে আপনার যেটাকে বলে নেপাল, তারপরে ওইটা আরেকটা আছে, এরপরে যে গরুটা আছে আমাদের এখানে এটা হচ্ছে একটা খুব বড় যেটাকে ফিজিয়াম ক্রস বলে, এটা 100% ফিজিয়াম না, এটা 75 থেকে 80%। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এগুলি তো আপনার কুরবানির উদ্দেশ্যেই মূলত এই খাবারটা করা। জি। আচ্ছা, আমাদেরকে একটু বলেন যে নতুন যারা উদ্যোক্তা, জি হ্যাঁ, তারা অনেকেই জানতে চায় যে এই যে আপনি খামারটা করেছেন, জি এই খামারটা যে এই উদ্দেশ্যটা নিয়ে করেছেন আপনি, জি তাতে এখন কী বুঝছেন? নতুন উদ্যোক্তাকে আমি একটা কথাই বলবো, অ্যাগ্রো ফার্ম, গরুর ফার্ম করতে গেলে অবশ্যই একটু ধৈর্য নিয়ে করতে হবে, কারণ যারা নতুন এই জিনিসটা শুরু করবে প্রথম অবস্থায় কিন্তু একটা প্রফিট আসবে না, তার জন্য তাকে 3টি বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা, যদি ব্যবসা তো হচ্ছে যে আমি
অ্যাগ্রোপো দুধ কালেকশন থেকে যদি শুরু করে তাহলে তাকে 3 বছর অপেক্ষা করতে হবে। আরেকটা হচ্ছে যে না, আমি শুধু মোটা তাজা করবো, তাহলে সেটা তার জন্য বার্ষিক অপেক্ষা করতে হবে, যে আমি শুরু করব, মোটা তাজা হবে, কোরবানিতে বিক্রি করব, কখনও কোরবানিতে প্রফিট হবে, আবার দেখা গেছে বাজার বয়ে গেলে তখন সেটা লসও হতে পারে। এর জন্য হচ্ছে আমার মনে হয় যে গাবি দিয়ে আমাদের দুধের গরু দিয়ে প্রোডাক্ট দিয়ে শুরু করাটা ভালো। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে যে আমার যদি গাবি 10টা আমার গাবি গরু থাকে, অন্তত পক্ষে বছরে 6টা থেকে 7টা সার বাছুর সম্ভাবনা থাকে, এবং সেটা যদি 2 বছর আসে তাহলে সেটা 2 বছর পরে যেই দামটাই বিক্রি হলো এটা একটা প্রফিট। আর দুধ প্রোডাকশন থেকে অবশ্যই তার গরুর খাবার এবং লেবার কস্ট এগুলাতে চলে আসে। আচ্ছা, এবার আমরা একটু আপনার এই গাভি গরুর যে শেডটা রয়েছে সেই শেডের দিকে আমরা একটু আসুন। ভিউয়ার্স, আমরা এবার আপনাদেরকে সুমন ভাইয়ের যে গাভি গরুর যে শেডটা রয়েছে সেদিকে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। ভাই একটু পাঁচ মিনিটের জন্য হ্যাঁ অবশ্যই। আপনারা দেখছেন সুমন ভাইয়ের এই গাভীর খাবারটাকে। আচ্ছা সুমন ভাই, এই কতগুলি গাভী রয়েছে এখানে? আমার এখানে 7টা গাভী আছে। আচ্ছা, তার মধ্যে হচ্ছে এখন আমি দুধ প্রোডাকশন আমার 4টাতে আসে, 4টাতে প্রায় 70-75 লিটার আসে। আচ্ছা, আমার 4টা গরু, একটা গরু হচ্ছে এই গরুটা দেখতেছেন, এই গরুটা হচ্ছে সকালে 10 লিটার, বিকালে 5 থেকে 6 লিটার। আচ্ছা, তারপরে যে গরুটা এটা হচ্ছে সকাল এবং বিকাল মিলে হচ্ছে 20 লিটার। হ্যাঁ, তারপরে আমার এখানে যে গরুটা আছে এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা হচ্ছে 18 লিটার। হ্যাঁ, সকাল এবং বিকেলে। আর আমার এখানে সবচেয়ে যে বড় গরু, দুইটা বড় গরু, তার মধ্যে এইটা একটা, এই গরুটা হচ্ছে 26 লিটার দুধ দেয় দুই বেলায়। হ্যাঁ, এটা হচ্ছে আমার সবচেয়ে এই ফার্মের বড় গরু। এই গরুটা আমি আমাদের পার্শ্ববর্তী মদনপুর এলাকা থেকে কিনে নিয়ে আসছি, উনি খামারে থাকে না দেখে উনি গরুটি বিক্রি করে ফেলেছে, দুইটা গরু একসাথে আমি কিনেছি। এই আরেকটি গরু, এটা হচ্ছে 22 লিটার, এটা আর হয়তো 15 থেকে 20 দিন এর মধ্যে এটা এই হবে, গাভী দিয়ে যাবে, বাছুর হবে। আচ্ছা, এটা সময় কাছে আসছে, এটা 22 লিটার দুধের গাভী, আমার ফার্মের সবচেয়ে বড় এই দুইটা গাভী। আচ্ছা, তারপরে আছে এই পাশে, এটা বকনা বাছুর, আর এটা হচ্ছে 7 মাসের গাভী, এটাও 15 লিটার সকাল বিকাল। আচ্ছা, এর আগে এটা আপনার হচ্ছে এই বাচ্চাটা প্রথম আসছে, এবার দ্বিতীয়বার এটা প্রেগনেন্ট। আর পাশে এই যে ওই পাশে একটা গরু আছে যেটা একেবারে বকনা, আমার এখানে আসার পরে আমি বীজ দিয়েছি, এটা হচ্ছে ফিজিয়াম। আচ্ছা, এটা ফিজিয়াম গরু, এবং ফিজিয়াম গরু সাধারণত 18-20-22 এটা এরকমই দুধ দেয়। ঠিক আছে, এটা হচ্ছে ওইটাই, এবার হচ্ছে নতুন, একেবারে নতুন বকনা বাছুর, 7 মাসের গাভীন এটা এই। আর এটার হচ্ছে এখানে হচ্ছে 4টা বাছুর আছে, সার বাছুর আছে, এই যে 1টা 2টা 3টা 4টা, এই 4টা বাছুরই হচ্ছে আমার এই 4টা সার গরু থেকে, গাভী গরু থেকে, মানে আপনার ঘরের বাছুর, ঘরের বাছুর। আচ্ছা, এবং এইটাই হচ্ছে ভবিষ্যৎ, যে আমার মোটা তাজার পরিকল্পনা, যে আমি বাহির থেকে সার গরু মোটা তাজা না করে, আমার খামারে এখন 7টা গরু আছে, আমার প্রথম টার্গেট হচ্ছে 20টা গরু থাকবে আমার খামারে, দুধের গরু থাকবে 20টা গরু থেকে অবভিয়াসলি ধরেন 10 থেকে 12টা সার গরু সার বাছুর হবে। তাহলে আমার আর বাড়ি থেকে সার বাছুর কিনে মোটা তাজা করতে হবে না, আমি আমারগুলো দিয়ে আমি মোটা তাজার পরিকল্পনা চলে আসবে। এই হচ্ছে আমার মিক্সিং প্রকল্প, গাড়ি গরু এবং সার প্রজেক্ট, মোটা তাজা প্রজেক্ট। আচ্ছা, আপনি এই যে 2 বছর ধরে যে এই প্রজেক্টটা শুরু করেছেন, জি, তো এখন কি আপনি লাভের মধ্যে আছেন না লসের মধ্যে আছেন? জি না, আমি এখনো লাভের মধ্যে নাই। আচ্ছা, আমি লাভের মধ্যে এই কারণে নাই, কারণ আমার প্রজেক্টটা অনেক বড় এবং আমার গরুর সংখ্যা খুবই কম। হ্যাঁ, যদি লাভ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমার আর যেটা আমি রিচার্জ করে আসতেছি 1 বছর ধরে, সেটা হচ্ছে যে আমার মিনিমাম 20টা গাভী গরু লাগবে। হ্যাঁ, এবং আমি এই প্রজেক্ট এ পর্যন্ত আগায় নিয়ে আসছি, আমার বাবা মারা গেছে 1992 সনে, তখন আমার বয়স, আমি ক্লাস 3-তে পড়ি। আচ্ছা, এবং আমরা 2 ভাই 2 বোন। হ্যাঁ, আমার মা গৃহিণী, আমাদের জায়গা সম্পত্তি তেমন কিছুই নাই, শুধু ভিটা বাড়িটুকু আছে। তারপর
আমি যখন 2000 এসএসসি পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে আমি কর্মজীবনে নেমে যাই। তো সেটা অনেক বড় লম্বা ইতিহাস, এত ইতিহাস আসলে বলা যাবে কিনা জানি না। যাই হোক, ওইখান থেকে পরিশ্রম করে আমি কখনো কোথাও জব করি নাই। আচ্ছা, যা করেছি বিজনেস পলিসির মতো করেই করেছি। এবং 2000 থেকে ছোট্ট করে বলি, আমি 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত নিজে ট্যাক্সি ক্যাব চালাইছি প্রথমে 2005 সাল পর্যন্ত, তারপরে রেন্টেকারে গাড়ি চালাই। 2006 সালে আমি প্রথম একটি গাড়ি কিনেছিলাম, সেই গাড়িটি 3 বছর আমার চলে। তারপর 3 বছর পরে আমি আবার গাড়িটি বিক্রি করে তখন দেখলাম যে এই জগৎটা ভালো না, মানুষ এটাকে ভালো চোখে দেখে না। ড্রাইভার আসলে কেমন দেখতে, তো ওইখান থেকে আমার কেমন একটা ই হয়ে গেছিলো যে আমি আসলে আমার এই এইটা কর্মটা আমাকে চেঞ্জ করতে হবে। তারপর আমি ল্যান্ডে ঢুকে গেলাম, ল্যান্ডের কিছু জায়গা সম্পত্তিকে কাজ করলাম, জায়গা সম্পত্তি। ওইখান থেকেই 2000 টুকটাক কাজ করতে করতে জীবন চালিয়ে যাচ্ছি। 2016 সালে আমি সাউথ ইস্ট মেরিন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড নামে কোম্পানির সাথে কাজ করি। ওদেরকে প্রায় আমি 25-30 বিঘা জায়গা 2500 দিয়েছি শিপইয়ার্ডের জন্য, এবং ওইখানে শিপইয়ার্ড বসাইও দিয়েছি বালুটালু ফেলে। ওইখান থেকে মোটামুটি একটা ভালো প্রফিট আমার হয়, ওইটা দিয়ে আমি এই জায়গাটা ভাড়া নিয়েছি 10 লাখ টাকা। তারপর হচ্ছে জায়গাটা 10 লাখ টাকা ভাড়া নেওয়ার পর হচ্ছে এই দুইটা তিনটা শেড, আমার পাশে আরেকটা শেড বড় শেড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে এটা হচ্ছে 20টা গরু রাখার জন্য, এবং পাশেরটা হচ্ছে 32টা গরু রাখা যাবে। আচ্ছা, এবং তা ওইটা পরিকল্পনা, এটা ছিল সার গরুর জন্য পরিকল্পনা, এবং পাশেরটা হচ্ছে গাভী গরুর জন্য পরিকল্পনা। মানে আমার যদি 20টা গাভী গরু থাকে তাহলে আমার সার গরুগুলো এখানে চলে আসবে, বাছুরগুলো এখানে চলে আসবে, ওই পরিকল্পনাই তৈরি করা। তা আমি নিজে এখানে এই পর্যন্ত আসছি, এবং সামনে আগাইতে অনেক টাকার দরকার, যার কারণে হয়তো আমি আমার এই লসটা হচ্ছে। যদি আমি একসাথে 20টা গাভী গরু থাকতো তাহলে হয়তো আমার এই লসটা হতো না। যতক্ষণ পর্যন্ত আমি 20টা গাভী গরু করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমার এই লসটা ঠিক মানে যা পর্যন্ত। আপনার এই আমার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট কত হয়েছে? ইনিশিয়াল ইনভেস্টমেন্ট হয়েছে প্রায় 60 লাখ টাকার উপরে। 60 লক্ষ টাকার উপরে আপনার ইনভেস্টমেন্ট হয়ে গেছে, ইনভেস্ট হয়ে গেছে। আচ্ছা, প্রতি মাসে কীরকম খরচ হয়? প্রতি মাসে গড়ে খরচ হচ্ছে এই ফার্মে লেবার টেবার ফাংশন সব কিছু মিলায় প্রায় 1.5 লক্ষ টাকার উপরে। আর আপনার আর্নিং হচ্ছে কত? আর্নিং হচ্ছে প্রতি মাসে 50-50। তার মানে 1 লক্ষ টাকা আপনি এখন ঘাটতিতে আছেন, প্রতি মাসে লসে আছে। লসে আছে, জি। আচ্ছা, যারা তরুণ উদ্যোক্তা, জি, তারা তাদের উদ্দেশ্যে আপনার অভিজ্ঞতার আলোকে কী বলবেন? আমার অভিজ্ঞতা আলোকে একটাই, সেটা হচ্ছে গরুর খামার করতে হলে 3 বছর ধৈর্য ধরতে হবে, এবং হাল ছাড়া যাবে না। আমি তরুণদেরকে একটা কথাই বলবো, যদি আপনাদের কারো মনে এরকম উদ্যোক্তা জাগে যে আমি গরুর ফার্ম করব, যার টাকা আছে তার তো প্রবলেম নাই, যার টাকা না আছে তাকে অবশ্যই প্রচণ্ড পরিশ্রম করতে হবে ফার্মে এসে নিজে। আমার ফার্মে বর্তমানে 5 জন খামারি আছে, লেবার আছে, এবং আমি নিজে একজন লেবার হয়ে কাজ করি ওদের সাথে। আমার বেশ দেখলে হয়তো সেটাই প্রমাণ করবে। আমি সকাল সন্ধ্যা ফার্মে যতক্ষণ সময় পাই ততক্ষণ আমি ফার্মে এসে তাদেরকে সময় দিই, তাদের সাথে কাজ করি, ঘাস কাটা থেকে ধরে মেশিনে ঘাস করা, গরু মাঝে মাঝে আমি নিজে গরু গোসল করাই, ঠিক আছে, গোবর পরিষ্কার করি, এটা বাস্তবতা, আমি সেটা করি, করতে হয়। কারণ হচ্ছে অনেক সময় অনেক কিছু খামারিদের উপর ডিপেন্ড করা যায় না, নিজের আয়সা নিজের আলোকে নিজের করতে হয়, সেটাই আমি করি। আচ্ছা, তো এখানে তো আপনার অনেক টাকা ইনভেস্টমেন্টে আপনি করছেন। আমি বলছি যে যারা নতুন উদ্যোক্তা যাদের স্বল্প টাকা আছে, জি, তো তারা কি এই ব্যবসায় এসে কি লাভবান হতে পারে? হ্যাঁ, হতে পারে, কিন্তু ওই যে বললাম আমার জায়গা বড়, প্রজেক্ট চিন্তা ভাবনা বড়, যার কারণে আমি লস করতেছি। যাদের টাকা কম, পুঁজি কম, তারা তো ছোটো থেকে করবে, তাদের তো 5টা লেবার লাগবে না। আমার তো 5টা লেবার এই কারণে লাগে, আমার তো ওই যে সাথে লিচুর প্রজেক্ট আছে, লেবুর প্রজেক্ট আছে, লেবু গাছ আছে আমার এখানে 200, লিচু গাছ আছে 140টা, এগুলো যত্ন নিতে হয়, সব কিছু মিলেই আমার ওই দিকে যে লসটা ঢুকে যায়। এবং এর জন্য আমাকে 3 বছর অপেক্ষা করতে, 3 বছর পর আমি একটা আর্ন পাবো, সেটা হচ্ছে লিচু, লিচুর একটা ফলন আসবে 3 বছর পর থেকে, লেবুর ফলন আসবে বছর দেড়েক পর থেকে। অলরেডি 1 বছর হয়ে গেছে, এবছর হয়তো সদেরেক লেবু নামাতে পারবো, আর সামনের বছর আরও বেশি, এটা আমার ঘাটতি কমাবে। তো তরুণদের আমি একটা কথাই বলব, যারা ছোট তাদেরকে ছোট পুঁজি নিয়ে করতে হবে, কিন্তু পরিশ্রম করতে হবে আর ধৈর্য ধরতে হবে। আচ্ছা, ধৈর্যটাই হচ্ছে মেইন, আর গরুর বিজনেসই হচ্ছে ধৈর্য, 3 বছর অপেক্ষা করতেই হবে।
তিন বছর অপেক্ষা এই কারণে করতে হবে, আমার ফার্ম একটা গরু দিয়ে আমি শুরু করবো। আমি যখন শুরু করবো তখন একটা গরু থেকে যখন আমার যে বাছুরটা আসবে, সেই বাছুরটা কিন্তু আমি যদি চিন্তা করি যে আমি দুই বছর তিন বছর পর বিক্রি করবো, তাহলে সেই বাছুরটা যদি ভালো জাতের হয় তাহলে সে একটা বাছুর তিন বছর পর বিক্রি করতে পারবে 3 লাখ টাকা, 4 লাখ টাকা, 5 লাখ টাকা। তার ভাগ্য যদি ওরকম ফুলে যায় ফুটে যায় তাহলে সে 10 লাখ টাকা বিক্রি করতে পারে এই গরুটা, সার গরু যদি হয়। এটাই তো সিস্টেম। আচ্ছা ঠিক না, এর জন্য তাকে ধৈর্য ধরতে হবে। আচ্ছা সুমন ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভিউয়ার্স। এতক্ষণ আমরা এই তরুণ উদ্যোক্তা এই সুমন ভাইয়ের খামার সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। এই ভিডিওটি দেখে আপনারা যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তবেই আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন সবাই। আপনাদের সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা।